হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে ইলিশ মাছের রসা প্রথমে ইলিশ মাছগুলোকে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দেব। তারপরে লাগছে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগছে সর্ষে কাঁচা লঙ্কা ঠিক আছে আপনারা জানাবেন কিন্তু অবশ্যই এই রেসিপিটা কেমন লাগলো লাগছে পোস্ত আর কাজু তো পোস্ত এরকম দু চামচ মতন নিয়ে নেবেন আর কাজু দশ বারোটা মতন ভাঙা কাজু হলে দশ বারোটা আর গোটা কাজু ওই সাত আটটা মতন লাগবে পোস্ত আর কাজুটা আমরা প্রথমে বেটে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আপনারা এইভাবে করে দেখে দেখবেন এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু দুপুরে ভাতের সাথে জমে ক্ষীর পোস্ত আর কাজুটা বেটে নেওয়ার পরে আমরা কালো সর্ষে দু চামচ মতন কালো সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন তো ভালোভাবে বেটে নেবো এইভাবে করে বেটে নেওয়ার পরে একটা পাত্রে তুলে রেখে দেব এবার সেইটা ভালো করে তুলে রাখার পরে বন্ধুরা এবার দেখাচ্ছি একটু জল নিয়ে নেব ওর মধ্যে ভালো করে জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে আমরা একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেব কেন কি এটা ছেঁকে নিলে অনেকের যে গ্যাস অম্বল হওয়ার প্রবলেমটা যায় সেই টেন্ডেন্সিটা চলে যায় আর খোসাটাও সহজে বেরিয়ে আসে আর স্মুথ পেস্টটা আমরা পেয়ে যাই সহজে তো সেই কারণে এটা করে নেওয়া কড়াইতে তেল পাত্র একটা বসিয়ে নিলাম নিয়ে তাতে সর্ষের তেল দিলাম কেন ইলিশ মাছের রেসিপিতে সর্ষের তেলটাই বেশি খাটে সর্ষের তেল দিলাম দিয়ে আমরা তার মধ্যে সামান্য কালো জিরে হাফ টি স্পুন কালো জিরে আমরা ফোড়ন দিয়ে দেব। দিয়ে কাঁচা মাছগুলোকে আমরা একে একে তুলে দেব ভালো করে ভালো করে তুলে দেব কাঁচা মাছগুলোকে আর প্লেটে নেওয়া সেই কাশ্মীরি লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো একটু জল দিয়ে আমরা একটা থিক পেস্ট বানিয়ে নেব পেস্টটা ভালো করে বানিয়ে নিতে হবে বন্ধুরা আর এইভাবে করেই খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় আর কাঁচা মাছটা তুলে দেব আমরা তো সহজে ভাপা খেয়েছি পাতুরি খেয়েছি অনেক কিছু খেয়েছি কিন্তু এই ইলিশ মাছের রসাটা আমার মনে হয় আপনাদের সব মানে সবারই খুব ভালো লাগবে ছোট বড় সবারই খুব প্রিয় তো মাছগুলো এইভাবে করে তুলে দিলাম দিয়ে ওই স্মুথ পেস্টটা যেটা বানিয়েছিলাম মশলার পেস্টটা ওটা আমরা ওপর দিয়ে এইভাবে ঢেলে দিলাম ঢেলে দিয়ে খানিকটা নাড়াচাড়া করব আপনারা কে কোথা থেকে দেখছেন রেসিপিটা একটু বলবেন আর করে খাওয়ার পর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে যেন ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এবার দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটাটা দেওয়ার পরে বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম যেটা আমার অভ্যাস দিয়ে দিলাম তো শুনেছি মশলা জলটা দিলে শুনেছি কেন এটা আমার অভিজ্ঞতা মশলা ধোয়া বাটির জলটা দিলে রান্নায় আরও স্বাদ দুগুণ বেড়ে যায় তা যাই হোক দিয়ে দিলাম এবার সর্ষের পেস্টটা কাঁচা লঙ্কা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম ছেঁকে রাখা পেস্টটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ তো দিয়েই দিয়েছি আগে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার কি করব সেটা ভালো মতন চাপা দিয়ে দিতে হবে মিডিয়াম গ্যাসটার ফ্লেমটা মিডিয়াম করে এবার আমরা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট পর এরকমভাবে নেড়ে নেড়ে নেব নিয়ে দেখবো কাঁচা মানে লঙ্কা চিড়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেখুন এই পর্যায়ে আসবে কেন ভাতের সাথে খেতে গেলে একটু গ্রেভি মতন রাখতে হবে আর যারা গ্রেভি পছন্দ করেন না তারা একদম গা মাখা করতেও পারেন এটা এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু তার জন্য টেস্টটার কোনো পরিবর্তন হবে না একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম ওপর থেকে কেন ইলিশ মাছের রেসিপিতে কাঁচা তেল তো যাবেই আর কাঁচা তেলটা ছড়িয়ে দেওয়ার পর এবার বন্ধুরা ঢেলে নিলাম আমার রান্নাটা রেডি টু সার্ভ আর দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় একটা হয়েছে আর যতটা দেখতে লোভনীয় হয়েছে ততটা কিন্তু খেতেও লোভনীয় আই হোপ আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপির জন্য আবার আবার